নতুন বছর মানেই নতুন ক্যালেন্ডার আর নতুন ডায়েরি। ব্যাংক সহ বিভিন্ন সেবাধর্মী ও ব্যবসা প্রতিষ্ঠানে নতুন বছর উপলক্ষে গ্রাহকদের ক্যালেন্ডার উপহার দেওয়ার প্রচলনও বেশ পুরনো। তবে এবার বেসরকারি ব্যাংক, বিমা, বিভিন্ন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যয় সংকোচনের নীতি গ্রহণ করার প্রভাব এই খাতে পড়েছে। ক্যালেন্ডার নিতে আসছি, হ্যাঁ, প্রত্যেক বছরই না, একটু বেশি মনে হচ্ছে। হ্যাঁ, কাউকে দিব, নিজের জন্য নেব। গ্রামীণ সিনসিনারি দিয়ে যেগুলো করা, এগুলো আমার বেশি পছন্দ। দাম এগুলো 70-80 করে যাচ্ছে, এগুলো 50 করে কেনা হয়েছে, একটু বেশি মনে হচ্ছে। আর্থিক সংকটের সঙ্গে দাম বেড়ে যাওয়া নববর্ষের ক্যালেন্ডার, ডায়েরি ও কার্ড বিক্রি গত বছরের তুলনায় অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে ক্যালেন্ডার ও ডায়েরির দাম বাড়ায় অনেকটা অসন্তুষ্ট ক্রেতারা। গতবারের তুলনায় এবার ক্যালেন্ডার প্রতি বেড়েছে 20-30 টাকা পর্যন্ত। ক্যালেন্ডার দাম একটু বেশি বেশি, আবার ব্যস্ত বেশি, কত বছর কিনছি, 30-40-50-70-60-80 বেচছি, এবার কিনা বেশি 70 টাকা বেশি কিনা 80 টাকা 90-100 টাকা বেতন লাগে। কাগজের দামের কারণেই সব ডায়েরি ও ক্যালেন্ডার দাম। সরেজমিনে দেখা যায় অন্যান্য সময়ের তুলনায় এবার বেচা বিক্রি অনেকটাই কম, যার প্রধান কারণ হিসেবে চড়া মূল্যকে দায়ী করছেন দোকান মালিকরা। বাজার মূল্য আগের চেয়ে একটু বেশি, কারণ কাগজের দাম বেশি এবং কালির দামও বেশি। এই তুলনামূলক হিসাবে কিছু বাড়ছে আর কি। বেচা বিক্রি আগের চেয়ে একটু তুলনামূলক কম, এই দাম বাড়াতে একটু তুলনামূলক কম। সর্বনিম্ন 120-এর থেকে আর 300-400-500-600 রিঙের ডায়েরি, ক্যালকুলেটার সহ বিভিন্ন রেটের আর কি। ওই মিডিয়াম দামের যেগুলি সেগুলি 250-300 টাকা দামের গুলি বেশি। পুরনো আর জরাজীর্ণকে পেছনে ফেলে নতুন বছরে ক্যালেন্ডার আর ডায়েরির পরম্পরা টিকে থাকুক যুগের পর যুগ, এমনটি প্রত্যাশা। মাহবুব আলম শ্রাবণ, দ্য রিপোর্ট ডট লাইভ, ঢাকা।